হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প ইঁদুরের মুকুট। অনেক অনেক কাল আগের কথা, সুবর্ণ গ্রামে বসুদেব নামে এক সওদাগর বাস করত। সওদাগরের স্ত্রীর নাম ছিল সুনন্দা। বসুদেব ও সুনন্দা ছিল অনেক ভালো মনের মানুষ। বসুদেব সুনন্দাকে অনেক ভালোবাসত। সুনন্দা ছিল গর্ভবতী। একদিন সুনন্দা তার বিছানায় বসেছিল। বসুদেব তখনই কিছু ফল নিয়ে তার কাছে আসে। সুনন্দা, তুমি ভালো আছো তো? এই নাও, ফল কটা খেয়ে নাও দেখি, শরীরে শক্তি হবে। আমি এখন ওগুলো খাবো না, একটু আগেই তো খেলাম, পেট একদম ভরা আছে। এত খাবার কেউ খায় বলো তো? হ্যাঁ, তোমায় খেতেই হবে। এখন তোমাকে বেশি বেশি খেতে হবে। তুমি বেশি না খেলে আমার সন্তান শক্তিশালী হবে না। এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। যথা আজ্ঞা মহারাজ, আপনি যখন বলেছেন তখন তো খেতেই হবে, দাও দেখি। সুনন্দা গর্ভবতী হওয়ায় বসুদেব তার অনেক খেয়াল রাখত। এভাবে তাদের দিন ভালোই চলছিল। কয়েক মাস পরে সুনন্দা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। ওগো দেখো, আমাদের মেয়ে দেখতে কত সুন্দর হয়েছে, যেন চাঁদের আলোকেও হার মানাবে, আমার রাজকন্যা। জানো তো সুনন্দা, আমি আজ অনেক খুশি, আমি আজ বাবা হয়েছি, বাবা। হ্যাঁ গো, আমি আমার রাজকন্যাকে পেয়ে অনেক খুশি। ওর মুখটা দেখো কতটা মায়া জড়ানো, তাই আজ থেকে আমি ওর নাম রাখলাম মায়া। এরপর মায়া অনেক আদর যত্নে বসুদেবের ঘরে বড় হতে থাকে। বড় হয়ে মায়া দেখতে অনেক সুন্দর হয়। সে যেমনি তার নামের মতো সুন্দর, তেমনি সে ছিল ভীষণ প্রকৃতি প্রেমী। সে সবাইকে অনেক সাহায্য করত। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি একবার এদিকে আসো মা, বড্ড কষ্ট পাচ্ছি তো। মা, ও মা। মায়ার এমন কথা শুনে সুনন্দা তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে আসে। কি রে মা, কি মা, কি হয়েছে, কি হয়েছে তোর, কিসের কষ্ট হচ্ছে বল মা, কোথায় লেগেছে তোর? আরে মা, আমার কোথাও লাগেনি তো, লেগেছে তো এই পাখিটার, দেখো এই পা থেকে রক্ত ঝরছে, ও অনেক কষ্ট পাচ্ছে মা। ওর কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে, তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা করে দাও মা। তুইও না, যেভাবে বললি আমি তো ভয় পেয়ে গেছিলাম একদম। তোর কিছু হলে যে আমি আর তোর বাবা সহ্য করতে পারবো না মা। ও মা, জানি তো আমি এসব, এখন এসব না বলে পাখিটার একটা ব্যবস্থা করো, ওর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। এরপর সুনন্দা পাখিটার ক্ষতে ব্যান্ডেজ করে দেয়। এভাবে মজা আনন্দে সুনন্দাদের জীবন ভালোভাবেই কাটতে থাকে। দেখতে দেখতে মায়াও অনেকটা বড় হয়ে যায়। এখন মায়ার 18 বছর বয়স। প্রকৃতি প্রেমী মায়ার ভালোভাবে দিন কাটছিল, কিন্তু হঠাৎই মায়ার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে। বিছানা ছেড়ে আর উঠতেই পারে না, শয্যাশায়ী হয়ে যায়। এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে বসুদেব ডাক্তার বৈদ্য নিয়ে এসেও তাতেও তার কোনো উপকার হয় না। হ্যাঁ গো, আমাদের এমন লক্ষ্মী মেয়েটার হঠাৎ কি হলো? কদিন আগে পর্যন্ত যে এক মুহূর্ত বাড়িতে থাকতো না, আর আজ দেখো সে বিছানা ছেড়েই উঠতে পারছে না। হ্যাঁ গো, হঠাৎ কি যে অসুখ হলো, কোনো ডাক্তারই তো বাদ রাখলাম না, দেখি কাল বিদেশ থেকে একজন ডাক্তার আসার কথা। আমি অত কিছু জানি না, তুমি যে করেই হোক আমার মেয়েটাকে সুস্থ করে দাও,
ওর এই অবস্থা আমি যে আর সহ্য করতে পারছি না। পরের দিন বিদেশ থেকে এক ডাক্তার আসে মায়াকে দেখার জন্য। সে মায়াকে দেখে বলে, মিস্টার সদাগর মশাই, আমাকে ক্ষমা করে দিন, এই রোগ যে আমি নির্ণয় করতে পারছি না, আমি তবে এবার আসি। দেশ বিদেশ থেকে নামে দামি ডাক্তার দেখার পরেও কেউ মায়াকে ভালো করতে পারে না। এতে বসুদেব সদাগর ও সুনন্দা ভীষণ ভেঙে পড়ে। একদিন বসুদেব মন খারাপ করে নদীর ধারে বসেছিল। বসুদেব নদীর ধারে বসে বসে কাঁদছিল, আর তখনই সেখানে এক পরী আসে। বসুদেব তো পরীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেও না তুমি, আমি পরী, কি হয়েছে তোমার, কিসের এত কষ্ট তোমার, কাঁদছো কেন তুমি? এরপর বসুদেব সব কথা পরীকে খুলে বলে। সব কথা শুনে পরীর মনে অনেক মায়া হয়। তোমার মেয়ে কঠিন রোগ হয়েছে, এই রোগ ভালো করার একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো ইঁদুর মহারাজ সুগ্রীবের বানানো মুকুট। এরপর পরী বসুদেবকে ইঁদুর মহারাজের ঠিকানা বলে দেয়, আর বসুদেব সেখানে যায়। ইঁদুর মহারাজ সুগ্রীব বাড়িতে আছেন, একটিবার বাইরে আসবেন। বসুদেবের ডাকে সুগ্রীব বাইরে চলে আসে। মহারাজ সুগ্রীব, আমাকে আপনি সাহায্য করুন, আপনার তৈরি একটা মুকুট যে আমার খুব প্রয়োজন। এরপর বসুদেব তার মেয়ের অসুস্থতার কথা সব ইঁদুরকে খুলে বলে। ঠিক আছে, দিতে পারি, তবে আমারও একটা শর্ত আছে, আপনার মেয়ে মায়ের সাথে আমার বিয়ে দিতে হবে। সুগ্রীবের এমন কথা শুনে বসুদেব ভীষণ অবাক হয়ে যায়, আর সে প্রথমে তাকে মানা করে দেয়। কিন্তু কিছুক্ষণ ভাবার পরে সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তবুও তো আমার মেয়েটা বেঁচে থাকবে। এরপর ইঁদুর মহারাজ বসুদেবের বাড়িতে যায়, আর মুকুট বানিয়ে মায়ার মাথায় পরিয়ে দেয়। মুকুট পরিয়ে দেয়, মায়া ধীরে ধীরে সুস্থ হতে থাকে, আর এদিকে মায়ার সাথে ইঁদুর মহারাজের বিয়েও দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই মায়া একদম সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে সে যখন তার ইঁদুরের সাথে বিয়ের কথা শুনে, সে তো মেনে নিতে পারে না। মা রে, আমাদের কিছু করার ছিল না, এটা না করলে আমাদের যে তোকে হারাতে হতো, আর আমরা তা কিভাবে মেনে নিতাম বল? ঠিক আছে, এটাই হয়তো আমার ভাগ্যে ছিল, আমি তবে এই ইঁদুরের সাথে সংসার করব। এই বলে মায়া যখন ইঁদুরটাকে স্পর্শ করে, সাথে সাথে ইঁদুরটি এক সুন্দর ছেলেতে পরিণত হয়। এটা দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। আসলে আমি অচিনপুরের রাজকুমার সুগ্রীব, একবার এক অদ্ভুত বিষাক্ত ফল খাওয়ার কারণে আমি ইঁদুরে পরিণত হয়েছিলাম, আর ওই পরী আমায় বলেছিল কোনো প্রকৃতিপ্রেমী মেয়ের সাথে আমার বিয়ে হলে আমি আবার আগের রূপ ফিরে পাব। সুগ্রীবের কথা শুনে সকলেই খুশি হয়। এরপর রাজকুমার আর মায়াকে নিয়ে সেখানে সকলে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না। কিন্তু আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।